विद्यादान प्रदायनी ज्ञान प्रकाश करो मोह ज्ञान के निरखा मोह ज्ञान के निरखा जग से नाश करो। দেখো যেগুলো ঠাকুরের সরঞ্জাম লাগবে সেগুলো ধুয়ে নিয়ে চলে এলাম, আর এখানে আমপল্লক ভাই এনে দিয়েছে। আর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে মানে কালকে রাতে যেগুলো দরকার সেগুলো আনতে গিয়েছিলাম, এখানেই আছে। তো চলো এগুলো কাটাকুটি করে নিই, আর এখানেই ঠাকুর বসবে। এখানে দেখো সব বার করে নিয়েছি, এখানে সব ফল টল ওগুলো আছে, আর এখানে সব ফুলের মালা ফুল, আর এই যে কালী দোয়াত। দেখো আমার অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট, এবার ভাই ধুতিটা পরে এলেই পুজোটা করবে। जय जय देवी जय जग जननी जय जय सरस्वती माई जय जय পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ছোট ছোট খুদেগুলো এসেছিল দেখো কত সুন্দর সেজেছে, এই যে একটা, এই যে একটা, আর ওই দিকেও। বাড়িতে পুষ্পাঞ্জলি দেওয়ার পর রেডি হয়ে চলে এসেছি দুর্গাপুরে গভর্নমেন্ট কলেজ মানে আমাদের কলেজে। এটাই তো লাস্ট ইয়ার, সেজন্য একবার পুজোটা দেখেই গেলাম, তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। চলো আরও অনেক জায়গায় ঠাকুর দেখবো, তোমরা দেখতে থাকো। তোমাদেরকে দেখাবো এবার 51 ফুট মা সরস্বতী দুর্গাপুরেই হয়েছে আইকিউ সিটির রাস্তাতেই। তো চলো তোমাদেরকে একবার দেখাই, খুব সুন্দর হয়েছে। এখন চলে এসেছি মাইকেল কলেজে। এই যে দেখো মাইকেল কলেজের ঠাকুরটা তোমাদেরকে দেখাচ্ছি, আর আমাদের কলেজেও গিয়েছিলাম সেটা ক্লিপ তোমাদেরকে আগেই দেখিয়েছি। আর মাইকেল কলেজ দেখলাম, আর আমাদের কলেজ দেখলাম মানে গভর্নমেন্ট কলেজ, আর দেখলাম 51 ফুট মা সরস্বতী যেটা করেছে আইকিউ সিটি ওখানে। আর কিছু এখানে দেখিনি, দেখা যাক কতদূর দেখা হয়। যেহেতু সকাল থেকে পুজো করেছি কিচ্ছু খাওয়া হয়নি, না খাওয়া অবস্থাতেই চলে এসেছি কলেজে, তো সেজন্য খিদে পেয়ে গেছিলো। তিন জায়গাটা ঠাকুর দেখা হয়ে গেছে, সেজন্য এখন খেতে চললাম। টুইন্স রেস্টুরেন্টে গিয়েছিলাম, তো এখানে দেখো মশলা কুলচা নিয়ে নিয়েছিলাম আর পনির বাটা মশলা, যেহেতু আজকে চিকেন খাবো না ভাবলাম সেজন্য পনির বাটা মশলা মশলা কুলচা দিয়ে খাবারটা খেয়ে নিলাম। তারপরে চলে গেছিলাম ফুলের দোকানে, যেহেতু শাড়ি পরেছি বলে কথা, তো একটা সাদা ফুল মাথায় না নিলে হয়, ফুল নিয়েছিলাম সেজন্য। যারে উষ্ণ আছে ভালোবাসা বাঁচে শরীর ভাঙে তমনি না। দুর্গাপুর থেকে এসে তোমাদের সাথে ভিডিও করা হয়নি মানে এসে একটু রেস্ট করছিলাম, তারপরে মামার বাড়ি চলে এসেছি। তো চলো তোমাদেরকে ওই ক্লিপটা দেখাই যেটা পাণ্ডবেশ্বরে দুটো ঠাকুর দেখেছি, দারুণ হয়েছে। গণেশ পুজো যেখানে হয় পাণ্ডবেশ্বরে আমাদের মানে আমাদের বাড়ি থেকে সামনে একদম, তো সেইখানেই দুটো জায়গায় দারুণ দারুণ প্যান্ডেল করেছে সরস্বতী পুজো। তো সেই ক্লিপটা নিয়েছি, চলো তোমরা একবার দেখে নাও।
আর যেহেতু ব্ল্যাক ডে সেজন্য সব শহীদদের ছবি এখানে টাঙানো হয়েছে, তারপরে মোমবাতি জ্বালানো হবে। আর আজকে দেখো সব একদিনে পড়েছে, সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে, ব্ল্যাক ডে, সব একটা দিনেই। কালকে যেহেতু সিজনও, তো আজকে সবাই রান্না করছে, তো চলো কিছু কিছু ক্লিপ তোমাদেরকে দেখাই। মামার বাড়ি চলে এসেছি আমি আর মা মিলে, আর রাস্তায় অনেক ঠাকুর দেখতে পেয়েছি, কিন্তু আর দাঁড়াইনি, কারণ কতবারই আর দাঁড়াবো, তো সেজন্য আর দাঁড়াইনি। তো তোমাদের কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে হবে আজকে আমাকে কেমন লাগছিলো সকালের লুকে, আর যতগুলো তোমরা ঠাকুর দেখলে তার মধ্যে কোনটা সবথেকে তোমাদের সুন্দর লেগেছে সেটাও কিন্তু জানিও কমেন্টে, আর তোমরা কীভাবে সরস্বতী পুজো কাটিয়েছো সেটাও জানিও। আর কালকেও কিন্তু দারুণ প্ল্যান আছে, মানে এখানে ঠাকুর দেখার, তো এখানে তো দারুণ দারুণ প্যান্ডেল হয় সেই জন্যই মামার বাড়ি আসা বিশেষ করে। তো এর পরে ব্লগগুলো কিন্তু কেউ মিস করে না, দারুণ 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 ভিডিও পেতে চলেছে। ভাজা হয়ে গেছে, তিন রকমের ভাজা, সিম ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর কী করবে, চাটনি, আর এটা কী হবে, মটরটা, বাঁধাকপি, বাঁধাকপিতে, এটাও মনে হয় বাঁধাকপিতে, আর এখানে রান্না করতে বসে গেছে বাইরে একবার। কত বছর পর মামিকে এভাবে রান্না করতে দেখলাম, সত্যি অনেক বছর পর। তুই আমাদের দুজনকে, মানে মাকে আর আমাকে ধরে যা নাচলি, মনে হলো আমরা যে কত বছর পর এলাম, তুই এত খুশি আমরা এসেছি, তো 500 কোটি বছর পরে না, তুমি এত খুশি। হ্যাঁ সোনা, বলে দাও তোমার একটা চকলেট, এটা কি লিপস্টিক চকলেট, কি করে খাই একবার দেখিয়ে দাও, এভাবে দেখো, এইটা চকলেট, দারুন, তারপর এই ইয়া, এটা এটা এটাও চকলেট, বাহ দারুন দারুন, এটাও কান্না কিসের, এত কান্না কিসের, তোমার কান্না কিসের, এইদিকে এইদিকে এইদিকে, কান্না কিসের, হ্যাঁ কিসের জন্য কাঁদছো তুমি, কালকে তো ভিডিওটা এন্ড করা হয়নি, তাই ভাবলাম আজকে ভিডিওটা এন্ড করে দিই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, এর পরে ভিডিওটা দেখতে কেউ মিস করো না, আর আগের ভিডিওগুলো যদি কেউ মিস করে থাকো অবশ্যই চেক আউট করে এসো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো টাটা।